নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 17 জুন টু 4 নভেম্বর 2023 140 দিনের জন্য শুনি মার্গি থেকে বকরি হচ্ছে। দিনটা কিন্তু যথেষ্ট দিন, 140 দিন। 140 দিনে অনেক ঘটনা কিন্তু ঘটে আমাদের জীবনে। এই বকরি হওয়ার জন্য কি ফল পেতে চলেছে, অর্থাৎ এই যে শুনি 140 দিনের জন্য বকরি হচ্ছে, তার জন্য আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কি প্রভাব পড়তে চলেছে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, প্রথম আসি, মানুষের প্রত্যেক মানুষের একটা ভয় রয়েছে, শনি বকরি মানেই খারাপ। দেখুন, রেট্রোগ্রেড মানেই যে খারাপ এটা না। শনি যদি আপনার কুম্ভ রাশিতে, শনি যদি আপনার মকর রাশিতে, শনি যদি আপনার তুলা রাশিতে, বৃষ রাশিতে যদি শনি অবস্থান করে, আপনাকে বেস্ট রেজাল্ট কিন্তু দিবে, বেস্ট রেজাল্ট দিবে। মিত্র রাশিতে অবস্থান, যদি শনি আপনার পাপ প্রভাবতে থাকে, আপনার শত্রু রাশিতে থাকে, তাহলে কিন্তু সমস্যাগুলো রেট্রোগ্রেডের সময় কিন্তু দিয়ে দেয়। এই যে শনি বকরি হচ্ছে 140 দিনের জন্য, আপনি কর্কট রাশির মানুষ, আপনার জন্য নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটি দিক নিয়ে আমি আলোচনা করব। যারা শুধুমাত্র পজিটিভ শুনছেন তাদের জন্য নয়, আমি বকরি হচ্ছে, বকরি মানেটা আগে কী এটা আগে জানার দরকার। অনেকেই বলে যে বকরি মানে হচ্ছে উল্টো চাল, না। দেখুন, একটা গ্রহের তিনটা গতি থাকে, একটা হচ্ছে মার্গী, বকরি, অতিচারী। বকরি মানে হচ্ছে ধীর গতি। এই যে শনি এমনিতে ধীর গতি প্ল্যানেট, আরও স্লো মোশন কিন্তু শনি হয়ে যাচ্ছে। মার্গী মানে সোজা অবস্থাতে চলছে, অতিচারী মানে ফাস্ট মুভমেন্টে কিন্তু গ্রহ যাচ্ছে। এই 140 দিন শনি কিন্তু এমনি আপনার স্লো মোশনে চলছে, তার থেকে আরও স্লো হয়ে যাবে, কিন্তু উল্টো চাল না। এবং আপনি কর্কট রাশির মানুষ, আপনার উপর বিশেষভাবে প্রভাব কিন্তু দেবে। এমনিতে আপনাদের শনির ঢাইয়া চলছে, আপনারা জানেন, আপনার ক্ষেত্রে শনির ঢাইয়া চলছে। এবং যখন শনি বকরি হয় কি না, তখন যেভাবে অবস্থান করে সেভাবের ফল এবং তার আগের ভাবের ফলটা দেয়। এবং বর্তমানে শনি কিন্তু শতবিশা নক্ষত্রে থাকছে, বর্তমানে শনি শতবিশা নক্ষত্রে এবং কুম্ভ রাশিতে অবস্থান করছে। আপনাদের রাশির অষ্টম গৃহে শনি থাকছে, এর ফলে আপনার কোন কোন দিক থেকে পজিটিভ, কোন কোন দিক থেকে নেগেটিভ আমি আলোচনা করছি। এবং ভিডিও শেষে কিছু উপায় আপনাদেরকে বলবো, যেটা যদি আপনারা বিশেষভাবে মেনে যদি চলেন কি না, আপনাদের জীবনে কিন্তু সমস্যা থাকবে না। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বললাম। নাম্বার 1 পয়েন্ট, আপনার অষ্টম গৃহে অবস্থান করছে। প্রথম কথা, আপনাদের স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও ভুগাবে, যদি আপনার শনি পীড়িত থাকে তবে। এবং যারা লং ট্রাভেল করবেন ভাবছেন, দূর যাত্রা, আপনি আউট অফ স্টেট, এখানে কিন্তু বিশেষভাবে দূর যাত্রা ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন, আপনি কর্কট রাশির মানুষ। যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন, গবেষণামূলক পড়াশোনা করছেন, অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকে কিন্তু আপনারা গুড রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। আপনি হিস্ট্রিতে রয়েছেন, আপনি কোনো রিসার্চমূলক পড়াশোনা করছেন, সেখানে কিন্তু আপনারা যথেষ্ট ভালো ফল কিন্তু পাবেন। কিছুটা স্বাস্থ্যের পার্ট নিয়ে কিন্তু ভোগাবে, আপনি কর্কট রাশির মানুষ, কিছুটা শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদেরকে কিন্তু ভোগাতে কিন্তু পারে এই সময়। সরাসরি দেখুন, অষ্টমভাবে অবস্থান করে আপনাদের সপ্তম ভাবকে কিন্তু প্রভাবিত করবে, আপনাদের সপ্তম পুঁতিও কিন্তু শনি। প্রথম কথা, যারা দীর্ঘদিন বিয়ের জন্য প্রচেষ্টা করছিলেন, এই 140 দিনের মধ্যে আপনাদের বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য কথাবার্তা, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। অর্থাৎ আপনি কর্কট রাশির মানুষ, আপনাদের এই সময়
শুভ বিবাহ হয়ে যাওয়া বা বিয়ের জন্য আপনাদের একদম আলাপ আলোচনা হওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, লিখে রাখুন। এবং যাদের স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা হলো সমস্যা চলছিল, সেই সমস্যা কিছুটা হলো কিন্তু আপনাদের কমবে এই সময়। স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা বন্ডিং আপনাদের হবে, স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলো আপনাদের কাটবে এই সময়ের মধ্যে। আপনাদের উন্নতি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে। তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন, ধরুন আপনি 5 জন 7 জন বা 10 জন 12 জন মিলে আপনি যৌথ ব্যবসা করছেন, শেয়ারে ব্যবসা করছেন, আমি বলবো এখানে কিন্তু সমস্যা রয়েছে। অন্ধবিশ্বাস করবেন না, চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, তাতে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন, প্রতারণার শিকার আপনি হতে পারেন। কারণ শনি বকরি সপ্তমভাবে দৃষ্টি কিন্তু সপ্তমভাবে প্রভাব কিন্তু দিবে। তবে আপনাদের কি করবে এই সময়, ডেলি ইনকাম, দৈনন্দিন রোজগার আপনাদের বাড়াবে। সরাসরি আপনার কর্মভাবে দৃষ্টি দিচ্ছে, কর্মের জায়গাটায় কিন্তু চাপ থাকবে, কারণ সেখানে শনি নিচস্থ, তো নিচস্থ গৃহে বকরি শনির দৃষ্টি কিছুটা হয়তো কর্মক্ষেত্রে যথেষ্ট প্রেশার থাকবে। এবং কর্মক্ষেত্রে আপনাদের মন লাগবে না, একটু আজকের কাজ কালকে করছি, কালকের কাজ পরশু করছি, যাওয়ার দরকার আপনার ধরেন সকাল 10টায়, আপনি যাচ্ছেন সেখানে আধ ঘন্টা 1.5 ঘন্টা লেটে আপনি সেই কর্মক্ষেত্রে যাচ্ছেন, কারণ শনি এমনিতেই ধীরগতি প্ল্যানেট, তার মধ্যে আপনাদের বকরি রয়েছে। কিছুটা হলো কাজে মন না লাগা, কিছু কিছু ক্ষেত্রে মনে হবে না এই চাকরিটা ছেড়ে দিই আর একটা চাকরি করি, কিন্তু আমি বলবো এই সময় কোনো চাকরি পরিবর্তন কিন্তু আপনারা করবেন না। চাপ আসবে, প্রেশার আসবে, কিন্তু চাকরি পরিবর্তন করবেন না, তাহলে কিন্তু আপনারা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। এবং সরাসরি এই যে কর্মভাবে দৃষ্টি দিচ্ছে না, আপনাদের কর্মের যে চাপ, কিছু কিছু ক্ষেত্রে পলিটিক্সের শিকার হতে পারে কর্মক্ষেত্রে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আর্গুমেন্টে জড়াতে পারেন, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। সরাসরি আপনাদের ধনভাবে দৃষ্টি দিচ্ছে, দেখুন আপনাদের সেভিংস বৃদ্ধি করে, বকরি শনি দৃষ্টি ধনভাবে সেভিংস হবে, কিন্তু পরিবারের সঙ্গে আপনার আর্গুমেন্ট হতে পারে, আপনার পরিবারের লোকদের সঙ্গে আর্গুমেন্ট, কিছু কিছু ক্ষেত্রে মতপার্থক্য কিন্তু হতে পারে। সরাসরি আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, যারা সন্তানের জন্য প্ল্যানিং করছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তি বা সন্তানের জন্য স্বাস্থ্যের জন্য সন্তানের এডুকেশনের জন্য এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দিক রয়েছে। কি করবেন, সরাসরি শনি ঢাইয়া চলছে, শনি বকরি, আপনারা হনুমান 40 পাঠ করুন, হনুমানজির উপাসনা আপনারা করুন, ওম নমঃ শিবায় আপনারা যতদিক পাঠ করতে হবে ততদিক আপনারা লাভ পাবেন। এবং এর পাশাপাশি আপনারা শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে কিন্তু লাভ পাবেন। মহাভবিষ্যৎবাণী 140 দিনের জন্য, এবং কুকুরকে আপনারা শনিবার করে মিষ্টি খাওয়ান, বিশেষ লাভ পাবেন। নমস্কার।